প্রাচীন বাংলার লোকশিল্পের অন্যতম অঙ্গ মাটির সরা। পোড়া মাটির এই সরা অনেকটা হাড়ির ঢাকনার মতো দেখতে। অতীতে এই সরার উপরে অঙ্কিত হতো বিভিন্ন ধরনের পটচিত্র, দেবী লক্ষ্মী ও বিভিন্ন দেবদেবীর চিত্র অঙ্কিত হতো এই সরার উপরে। সরার যে দেবদেবীর ছবি আঁকা হয় সেগুলো হলো দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, রাধা কৃষ্ণ, কদমতলায় কৃষ্ণ রাধা, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী জয়া বিজয়া। সরাচিত্রের আদি সূত্রপাত বাংলাদেশে। সাধারণভাবে ফরিদপুর অঞ্চলেই এই সরা শিল্পের আদিভূমি। তবে ঢাকা অঞ্চলে একসময় সরাচিত্র অঙ্কন করা হতো। মোটামুটি চার ধরনের সরার খোঁজ পাওয়া যায়: ঢাকাইয়া, ফরিদপুরি, সুরেশ্বরী ও গণকী। ঢাকাইয়া সরার দেবদেবী আকার নিচের দিকে থাকে একটি নাওয়ের প্রতিমা, আর ফরিদপুরের সরাতে দেবদেবীরা সাধারণত একটি চৌমুখীর মধ্যে থাকে। ফরিদপুরের সুরেশ্বরী সরার উপরে থাকে সপরিবারে মহিষাসুর মর্দিনী ছবি আঁকা। ১৩০ টাকা ২০০ টাকা।